एसपी न्यूज मैसेंजर रूम से ओ लाइवर सुजुक मैसेंजर रूम्स থেকে লাইভ করার সুযোগ দিতে নতুন ফিচার আনার কথা জানিয়েছে ফেসবুক। গত এপ্রিলে সামাজিক যোগাযোগ মাধ্যমটি তাদের রুমস ফিচার আনে। ফেসবুক থেকে এখনই অবশ্য লাইভ স্ট্রিম করা যায়, কিন্তু সেটা শুধুমাত্র একজনকে ইনভাইট করে। রুমস থেকে লাইভের সুযোগ মানে একসঙ্গে 50 জনের সঙ্গে কথা বলা যাবে। ফেসবুক এক প্রেস বিবৃতিতে বলেছে, মেসেঞ্জার রুমস ও ফেসবুক লাইভ একসঙ্গে এনে নতুন পদ্ধতিতে পরস্পরকে যুক্ত করার ও তারা দূরে থাকলেও কন্টেন্ট তৈরি করার সুবিধা আনা হচ্ছে। যেসব দেশে মেসেঞ্জার রুমস সেবাটি চালু করা হয়েছে, সেখানে শীঘ্রই মেসেঞ্জার মোবাইল ও মেসেঞ্জার ডেস্কটপ অ্যাপ পাওয়া যাবে। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট সিনেট জানিয়েছে, লাইভের এই ফিচারটি কয়েক সপ্তাহ ধরে মেক্সিকো, কানাডা এবং আর্জেন্টিনায় পরীক্ষামূলকভাবে আপডেট দেওয়া হয়। ফিচারটির অ্যাক্সেস পেতে মেসেঞ্জার রুমসের লাইভ অপশনে ক্লিক করতে হবে ব্যবহারকারীদের। এভাবে লাইভ করা যাবে নিজের আইডি, পেজ এবং ফেসবুক গ্রুপে। ঠিক কোন কোন দেশে এই মুহূর্তে ফিচারটির আপডেট পাওয়া যাবে তার তালিকা দিতে রাজি হয়নি ফেসবুক। শুধু বলা হয়েছে, যেসব অঞ্চলে মেসেঞ্জার রুমস ব্যবহার করা যাচ্ছে তার প্রতিটি দেশে আপডেট পাওয়া যাবে। রুমসের অ্যাক্সেস যেহেতু বাংলাদেশের ব্যবহারকারীরাও পাচ্ছেন, তাই এই অঞ্চলের লাইভ ফিচারটি পাওয়ার কথা রয়েছে। তো বন্ধুরা, আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি। ধন্যবাদ।